অভিনন্দন সকলকে আমাদের এই কম্পিউটার ব্লক চ্যানেলের মধ্যে। বন্ধুরা, আজকে আমরা আবারও নতুন একটা জব নোটিফিকেশন নিয়ে আলোচনা করব, যে ক্ষেত্রে অল ওভার ইন্ডিয়ার সকল ক্যান্ডিডেট কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবে। প্রত্যেকটা বিষয়ে আলোচনা করব এবং তার আগে বলে নিচ্ছি, শিক্ষাগত যোগ্যতা শুধুমাত্র 10 পাস রাখা হয়েছে, তবে 10 পাসের পাশাপাশি আপনার অনেকগুলো আরও পোস্ট রয়েছে, সেই পোস্টগুলো যদি আপনি অ্যাপ্লিকেশন করতে চান তাহলে আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন। বাট আমাদের প্রথম কনসেপ্ট হচ্ছে যে আপনাদের 10 পাস যে জব নোটিফিকেশন রয়েছে সেটা নিয়ে আলোচনা করা, সঙ্গে আপনারা রেগুলার স্কেলে কিন্তু নিয়োগ হতে পারছেন। প্রত্যেকটা বিষয়ে আমরা আলোচনা করব এবং এই নোটিফিকেশনের মধ্যে কী কী রয়েছে সেগুলো পাশাপাশি আপনারা কীভাবে এর জন্য অ্যাপ্লিকেশন করবেন সব কিছু আমরা তুলে ধরবো ছোট্ট ভিডিওর মধ্যে। বন্ধুরা, ভিডিও শুরু করার আগে কোনো ছোটো রিকোয়েস্ট, যদি আপনারা প্রথম থেকে কম্পিউটার ব্লগ চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে প্রেস করে রেখেছেন তাহলে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। কিন্তু যদি আপনি এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন এবং সঙ্গে বেল আইকনটুকু প্রেস করে রাখবেন, যার ফলে আমাদের চ্যানেলে আপলোড হওয়া সমস্ত ভিডিও নোটিফিকেশন আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে আপনার কাছে চলে আসবে এবং বন্ধুরা এটা সম্পূর্ণ ফ্রি। তাহলে চলুন দেখে নিচ্ছি সেই নতুন নোটিফিকেশনের পাতায় ডিটেলসে কী কী দেওয়া আছে। বন্ধুরা, সেই নতুন নোটিফিকেশনটা আমরা ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো, সেখান থেকে আপনি নিজেও চেক করে নেবেন। প্রথমে আমরা আলোচনা করে নিচ্ছি এই NMDC, যেটা স্টিল একটা কোম্পানি, এর মধ্যে যে নিয়োগ করা হবে যেটা কিন্তু মিনিস্ট্রি অফ স্টিল গভর্নমেন্ট ইন্ডিয়ার আন্ডারে চলছে। আমরা আলোচনা করে নিচ্ছি, প্রথম আমরা কোয়ালিফিকেশন এক্সপিরিয়েন্স নিয়ে আলোচনা করব, প্রথমটা আমরা রেখেছি এই আলোচনার মুখ্য বিষয় ফিল্ড অ্যাটেন্ডেন্ট। একেতে দুটো কমপ্লেক্সে নিয়োগ হবে, 30 এবং 35 ভ্যাকেন্সি রয়েছে। কোয়ালিফিকেশন এক্সপিরিয়েন্স যদি বলি, মিডল পাস অথবা ITI, আমরা মিডল পাসটার উপর ফোকাস করব। তাছাড়াও 2, 3, 4, 5 বিভিন্ন ক্যাটাগরির মধ্যে পোস্ট রয়েছে, শূন্য পদে অনেকগুলো রয়েছে। আমাদের যে সমস্ত ক্যান্ডিডেটের কাছে ITI রয়েছে এই সমস্ত রিলেভেন্ট ফিল্ডগুলিতে আপনারা একটু ফোকাস করতে পারেন। ভালো যোগ্যতা এবং প্লাস কোয়ালিফিকেশন ভালো স্কেল রয়েছে, আপনারা বিষয়গুলি লক্ষ্য রাখতে পারেন যদি আপনি এর জন্য ইন্টারেস্ট থাকেন। তবে আমরা প্রথমটার দিকে আলোচনা করব, যে ক্ষেত্রে আমরা সকলে অ্যাপ্লিকেশন করতে পারবো সেটা নিয়ে। তাছাড়াও রিজার্ভেশন অফ পোস্ট বিভিন্ন কমপ্লেক্সে রিজার্ভেশন দেওয়া হয়েছে, তবে সেটা আপনারা লক্ষ্য রাখবেন যেটা আপনারা অ্যাপ্লাই করতে ইচ্ছুক, আপনারা কীভাবে সেই ভ্যাকেন্সিটাকে ভাগ করে দেওয়া হচ্ছে তার প্রত্যেকটা বিষয় তুলে ধরা হচ্ছে। SC ST OBC বা EWS এবং UR এর মধ্যে তাও কিন্তু তুলে ধরা হয়েছে। দুটো কমপ্লেক্সে এবারও ভ্যাকেন্সিটাকে আবারও ভাগ করেছে, এই কমপ্লেক্সে যে ভ্যাকেন্সিটা ভাগ করা হচ্ছে সেটা কিন্তু আবারও আলাদাভাবে ডিটেলসে তুলে ধরা হচ্ছে ক্যাটাগরি ওয়াইজ, সেটা আপনারা অবশ্যই লক্ষ্য রাখবেন। এখন প্রশ্ন আসে, যারা অ্যাপ্লিকেশন করতে ইচ্ছুক তাদের সকল দৃশ্যগুলো প্রথমত আপনাকে অনলাইন অ্যাপ্লিকেশন করে নিতে হবে, তারপরে আপনাকে যে কাজটা করতে হবে সেটা একটা লগইন আইডি দিয়ে হয়তো আপনি দুটো অ্যাপ্লিকেশন করতে পারেন, বাট সেপারেট অ্যাপ্লিকেশন ফি আপনাকে দিতে হবে। তবে আপনাদের সকল উদ্দেশ্যে বলবো, অ্যাপ্লিকেশন করার পাশাপাশি আপনি স্টাইপেন্ড পে স্কেলস ম্যাক্সিমাম এজ সেটাও আপনার লক্ষ্য রাখবেন। যদি আমরা ফিল অ্যাটেন্ডেন্টের জন্য ফার্স্ট 12 মান্থ এবং নেক্সট 6 মান্থ এবং পে স্কেল অন রেগুলারাইজেশন কী থাকবে সেটা আপনার লক্ষ্য রাখবেন। ম্যাক্সিমাম এজ রাখা হয় 30 এবং মিনিমাম রাখা হচ্ছে 18 ইয়ার্স। তবে আপনারা সকলেই বিষয়গুলো দেখে কিন্তু অ্যাপ্লিকেশন করতে চাইবেন, আমাদের ভিডিও দেখার পর পট করে অ্যাপ্লিকেশন করবেন না, আপনারা লক্ষ্য রাখবেন বিষয়গুলি দেখবেন। এখন হচ্ছে আমরা অ্যাপ্লিকেশন করতে গেলে মোড অফ সিলেকশন যেটা রয়েছে, রিটেন টেস্ট, ফিজিক্যাল অ্যাবিলিটি টেস্ট সেটা থাকবে, তবে এগুলো আবার সিরিয়াল ওয়াইজ রয়েছে, সিরিয়াল নম্বর 1 এবং আবারও রয়েছে কীভাবে আপনাকে রিটেন টেস্ট বা আপনার ফিজিক্যাল টেস্ট হবে, এগুলো কিন্তু বলে দেওয়া আছে। যেমন ফিল অ্যাটেন্ডেন্টের জন্য আলটিমেটলি যেটা আপনার রিটেন টেস্ট প্রথমে দিতে হবে তার ফিজিক্যাল অ্যাবিলিটি টেস্ট, আবার বাকি পোস্টগুলির জন্য কিন্তু আপনার রিটেন টেস্টের পরে ট্রিট টেস্ট দিতে হবে, এগুলো আপনাকে লক্ষ্য রাখবেন। তাছাড়াও রিটেন টেস্টের মধ্যে যেটা আপনাকে লক্ষ্য রাখতে হবে, ফিল অ্যাটেন্ডেন্টরা যদি আমরা অ্যাপ্লিকেশন করবি, জেনারেল নলেজ এবং নিউমেরিক্যাল অ্যান্ড রিজনিং অ্যাবিলিটির মধ্যে কী মার্কস আসবে সেটা আপনাকে লক্ষ্য রাখতে হবে, বাকিগুলোর জন্য আবার কিন্তু এক্সাম ক্রাইটেরিয়াটা অন্যরকম থাকছে সেটা আপনার লক্ষ্য রাখবেন। তবে পাসিং মার্কসের মধ্যে দেখুন, আবার এক্ষেত্রে SC ST PWD জন্য 40 মার্কস রাখা হয়েছে, OBC নন ক্রিমিনালের জন্য রাখা হয়েছে 45 এবং UR এবং EWS জন্য রাখা হয়েছে 50 মার্কস, সেটা আপনার লক্ষ্য রাখবেন। তবে এক্ষেত্রে মনে রাখতে হবে ট্রেড টেস্ট বা সেকেন্ড লেভেল টেস্ট যেটা হবে সেটা পরবর্তী সময় ডিটেলস তুলে ধরা হবে, যে কীভাবে আপনি এর জন্য অ্যাপ্লিকেশন করবেন বা কী কী থাকবে মার্কস গাইডে সব কিছু তুলে ধরা হবে। এখন আমরা এই নোটিফিকেশনের রাইট সিটে যেটা দেওয়া হয়েছে সেটা নিয়ে আলোচনা করছি। এজ লিমিটের মধ্যেও কিন্তু ছাড় রয়েছে যারা রিজার্ভ ক্যাটাগরিতে রয়েছে। এক্ষেত্রে রয়েছে হাউ টু অ্যাপ্লাই, অনলাইন মোডে আপনাকে অ্যাপ্লিকেশন করতে হবে। অ্যাপ্লিকেশন করতে গেলে আপনার অ্যাপ্লিকেশন লিঙ্ক অ্যাভেলেবল হবে 11/3/2021 থেকে এবং সেটা কিন্তু 31/3/2021 পর্যন্ত থাকবে। এবং আপনি দেখুন, সেন্ড যখন করবেন বলা হয়েছে যদি আপনারা অফলাইন মোডে অ্যাপ্লিকেশনটা করেন এবং
যদি অনলাইনে মোডে করেন তাহলে হয়তো সেটা প্রয়োজন পড়বে না, তবু আপনার বিষয়টা দেখবেন। অফলাইনে করলে আপনার যে জিনিসটা লক্ষ্য রাখতে হবে সেটা কিন্তু রিলসে তুলে ধরা হয়েছে এক্ষেত্রে। এবং এক্ষেত্রে দুটো মোড আমরা পাচ্ছি, অফলাইন মোড এবং অনলাইন মোড। তবে অবশ্যই অনলাইন অ্যাপ্লিকেশন করার পর হয়তো বা প্রয়োজন পড়বে না সেটা সেন্ড করার জন্য। আমরা আশা রাখবো আপনারা সেটা লক্ষ্য রাখবেন, নিজের বিষয়টা দেখবেন। তাছাড়াও এই অ্যাপ্লিকেশনটা যেটা করবেন আপনারা সম্পূর্ণ নোটিফিকেশন এখানে তুলে ধরা হয়েছে। তবে পরবর্তী সময় ভেরিফিকেশন অফ ডকুমেন্টস অ্যান্ড উইথ অরিজিনালস সেগুলো কিন্তু পরবর্তী সময় যখন আপনি ফিজিক্যাল টেস্ট বা ট্রেড টেস্ট দিয়ে যাবেন তখন হয়তো আপনি সেগুলোকে চেক করা হবে। তাছাড়াও এই নোটিফিকেশনের মধ্যে আরও বিষয় ডিটেলস রয়েছে, হয়তো বা আমাদের অ্যাপ্লিকেশন করার জন্য এটা ছিল খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়। তবে আপনাকে লক্ষ্য রাখতে হবে কোনো প্রকার কোয়েরির জন্য তাদের একটা অ্যাড্রেস রয়েছে, সেখানে আপনারা যোগাযোগ করতে পারেন। আপনাদের এনি কোয়েরি যেগুলো থাকবে সেটা আপনার ক্ষেত্রে তুলে ধরতে পারেন। তবে সময় দেওয়া হয়েছে, আপনি মেইল করবেন, মেইল রিপ্লাই অবশ্যই পেয়ে যাবেন। আজকে আমরা তাহলে ত্রিপুরা রাজ্যের মধ্যে নয়, অল ইন্ডিয়ার মধ্যে আমরা আজকে একটা নতুন নোটিফিকেশন তুলে রয়েছে আপনাদের কাছে, NMDC লিমিটেড থেকে। যে ক্ষেত্রে আপনারা যদি ইন্টারেস্টেড থাকেন, হয়তো বা ত্রিপুরার বাইরে গিয়ে আপনার জব করে ইচ্ছুক রয়েছেন, তাহলে অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারেন। তাছাড়াও আমরা প্রতিনিয়ত কিন্তু চেষ্টা করি আমাদের ত্রিপুরা যে সমস্ত ক্যান্ডিডেটস রয়েছেন তাদের জন্য নতুন নতুন জব নোটিফিকেশন তুলে ধরা। বাট যেই নোটিফিকেশনগুলো সত্যি জেনুইন, যেগুলো হয়তো আপনারা অ্যাপ্লিকেশন করলে আপনাদের উপকৃত হবেন, সেগুলো আমরা চেষ্টা করি। নয়তো বা অনেক নোটিফিকেশন রয়েছে যে ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা প্লাস আপনাদের এক্সপিরিয়েন্স অনেকগুলো বেশি থাকে, সেগুলো আমরা অ্যাভয়েড করার চেষ্টা করি। কারণ হয়তো বা এমন কিছু জব নোটিফিকেশন যদি আমরা আপলোড করি আপনারা অবশ্যই দেখবেন, বাট কেউ কিন্তু অ্যাপ্লিকেশন করবেন না। তাই আমরা আপনাদের সকলের উদ্দেশ্যকে মাথায় রেখে চেষ্টা করি এই সমস্ত জব নোটিফিকেশন নিয়ে আসার জন্য। যদি বন্ধুরা ভিডিওটাকে ভালো লাগে অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন। ব্যক্তিগত কোনো অভিমত শেয়ার করতে চাইলে ভিডিওর মধ্যে রয়েছে আমাদের সোশ্যাল মিডিয়া পেজ, সেখানে সব আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। ঠিক আছে বন্ধুরা, সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ।